নমস্কার, নিউজ আর শিবিরে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইনস। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় এলেন পাঞ্জাবের মুখ্য নির্বাচন আধিকারিক ভিকে সিং। তমলুকে অনুষ্ঠিত হল প্রশাসনিক বৈঠক। পরিদর্শনের দ্বিতীয় দিনে নন্দীগ্রামে নজরদারি দলের, ঘর ছাড়াদের ঘরে ফেরাতে প্রশাসনকে নির্দেশ। বিজেপির প্রার্থী বদলের দাবি, বিক্ষোভ ও ভাঙচুর কর্মী সমর্থকদের। ভোটের মুখে তৃণমূলে যোগ সিপিএম ও বিজেপি সমর্থকদের, চণ্ডীপুরে দলীয় পতাকা তুলে দিলেন সাংসদ শিশির অধিকারী। বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল ময়নার মা সারদা শিশু শিক্ষা মন্দিরে, উপস্থিত ছিলেন বেলুর মঠের মহারাজ। বসন্ত উৎসব অনুষ্ঠিত হল তমলুকে, উদ্যোগে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব। আসছে বিস্তারিত খবরে। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় এসেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা বিশেষ নজরদারি দলের প্রধান পাঞ্জাবের মুখ্য নির্বাচন আধিকারিক ভিকে সিং। জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে ভোট গ্রহণ প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। জেলার প্রতিটি এলাকায় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনে জোর দিলেন তিনি। সেই সঙ্গে ভোট দানের জন্য নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের আস্থা বাড়ানোর উপরেও গুরুত্ব দেন। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় এসেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা বিশেষ নজরদারি দলের প্রধান পাঞ্জাবের মুখ্য নির্বাচন আধিকারিক ভিকে সিং। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় ভোটগ্রহণ প্রস্তুতি খতিয়ে দেখার পর পূর্ব মেদিনীপুরে পৌঁছান মুখ্য আধিকারিক। সঙ্গে ছিলেন পাঞ্জাবের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক এম এস নারায়ণ, মধ্যপ্রদেশের এডিজে বরুণ কাপুর ও নির্বাচন কমিশনের দুই সদস্য অনুপ কুমার এবং টি রাও। এদিন বিকেলে ভিকে সিং এর নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষ নজরদারি দল তমলুকে পৌঁছান। জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে ভোটগ্রহণ প্রস্তুতি খতিয়ে দেখেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক অন্তরা আচার্য, জেলা পুলিশ সুপার আলোক রাজুরিয়া, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক সহ পদস্থ আধিকারিকেরা। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশেষ পর্যবেক্ষক ভিকে সিং বলেন, প্রশাসনের তরফ থেকে চালু করা অনলাইন সমাধান পোর্টালে মোট 85টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 75টি অভিযোগ নিষ্পত্তি করেছে জেলা প্রশাসন, বাকিগুলির তদন্ত করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগের নিষ্পত্তি, জেলার প্রতিটি এলাকায় কেন্দ্রীয় বাহিনী রেখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে জোর দিলেন পাঞ্জাবের মুখ্য আধিকারিক ভিকে সিং। সেই সঙ্গে ভোটদানের জন্য নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের আস্থা বাড়ানোর উপরেও গুরুত্ব দিলেন তিনি। তমলুক থেকে বেরিয়ে এদিন মহিষাদল, গেউখালি ও হলদিয়া পরিদর্শনে যান ভিকে সিং। At this point of time, I have not personally received any complaint, but the district administration has a portal called Samadhan portal. So there anybody can go and make their complaint online and all. So that portal has received around 85 complaints and they have disposed of around 70-75. 5-6 are under the investigation and inquiry and disposal. So but most of these complaints are regarding defacement of the property, use of some government property for some flag or bunting or some banner. So those are removed if once it is brought to the notice, because then only the administration has a team which removes those defacement. Sir, any special instruction that you have given to the local administration and police regarding the election? As public servant, we all have to discharge very, very high level of integrity and neutrality. That's the only advice which commission has for everybody, and everybody is expected to behave in that manner. Jahangir Badshah, Ranjan Maiti report, News RCBS. নন্দীগ্রামের ঘর ছাড়াদের নিয়ে আগেই রিপোর্ট তলব করেছিল নজরদারি দল। সেই তথ্য নিতে নন্দীগ্রাম সরেজমিনে দেখতে গেল চার জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা বিশেষ নজরদারি দল। নেতৃত্বে ছিলেন পাঞ্জাবের মুখ্য নির্বাচন আধিকারিক ভিকে সিং। নন্দীগ্রামের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন তার জন্য প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয় দলের তরফ থেকে।
এলাকার ঘর ছাড়াদের বিষয়টি নির্বাচন কমিশনকে যে ভাবাচ্ছে তার প্রমাণ মিলল রবিবার সকালে। হলদিয়া জেলা প্রশাসনের কাছ থেকে নন্দীগ্রামের ঘর ছাড়াদের নিয়ে আগেই রিপোর্ট তলব করেছিল নজরদারি দল। সেই তথ্য নিতে নন্দীগ্রাম সরেজমিনে দেখতে গেল দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলি এই চার জেলা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা বিশেষ নজরদারি দল। নেতৃত্বে ছিলেন পাঞ্জাবের মুখ্য নির্বাচন আধিকারিক ভিকে সিং। এদিন হলদিয়া থেকে জলপথে নন্দীগ্রামে পৌঁছান তিনি। নন্দীগ্রামের বিডিও অফিস পরিদর্শন করে নজরদারি দল। শান্তিপূর্ণভাবে নন্দীগ্রামের মানুষ যাতে ভোট দিতে পারেন তার জন্য প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয় দলের তরফ থেকে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি বলেন, ঘরছাড়াদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। ইতিমধ্যে অনেককেই ঘরে ফেরানো হয়েছে, বাকিদেরও ঘরে ফিরতে পূর্ণ সহযোগিতা করা হবে। অন্যদিকে প্রশাসনের ভোট প্রস্তুতির কাজে সন্তোষ প্রকাশ করল নজরদারি দল। কোনো সমস্যা হলে জানানো হবে নির্বাচন কমিশনকে, জানালেন মুখ্য নির্বাচন আধিকারিক ভিকে সিং। এক পলিটিক্যাল পার্টি কে লোকো নে লিস্ট দিয়া থা, উসকো পুলিশ নে চেক কিয়া হ্যায়। 30% লোক তো উসমে অলরেডি আ গয়ে হ্যায়, আর কুছ লোক জো হ্যায় ও দুসরি জায়গা সেট হো গয়ে, উনকা ভোট দুসরি জায়গা বান গয়া হ্যায়। और कुछ लोग हैं जिनको प्रॉब्लम है, वो पुलिस जा रही है और उनको मदद कर रही है, कोई दिक्कत नहीं है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ आरसीबीएस। প্রার্থী ঘোষণার পরেই প্রার্থী বদলের দাবিতে গত শুক্রবার জেলা বিজেপি কার্যালয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। কিন্তু প্রার্থী বদল না হওয়ায় রবিবার বিকেলে তমলুকের শঙ্করাড়ায় একদল বিজেপি কর্মী জেলা কার্যালয় অফিসে ভাঙচুর চালান। দলীয় সমর্থকদের ক্ষোভ, মূল নেতৃত্বে যারা ছিলেন তাদেরকে বাদ দিয়ে নতুন প্রার্থীর নাম দলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। প্রার্থী বদলের বিষয়ে রাজ্য স্তরে আলোচনা শুরু হলেও আদৌ প্রার্থী বদল হবে কিনা সে বিষয়ে এখনও সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। পূর্ব মেদিনীপুরে বিভিন্ন বিধানসভার প্রার্থী নিয়ে অসন্তোষের আঁচ লেগেছিল বিজেপির অন্দরে। প্রার্থী ঘোষণার পরেই গত শুক্রবার জেলা বিজেপি কার্যালয়ে দলীয় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান কর্মীরা। জেলা নেতৃত্ব আশ্বাস দেয় বিষয়টি রাজ্য নেতৃত্বের কাছে আবেদন করা হবে। কিন্তু রবিবার ফের একদল বিজেপি কর্মী জেলা কার্যালয়ে বিক্ষোভ দেখাতে এসে ভাঙচুর চালান বলে অভিযোগ। রবিবার বিকেলে তমলুকের শঙ্করাড়ায় জড়ো হন কোলাঘাট, পাঁশকুড়া, ভগবানপুর, মহিষাদল প্রভৃতি বিধানসভা এলাকার দলের কর্মীরা। বিক্ষোভের সময় অফিসের ভেতরে থাকা কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। উল্লেখ্য, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জেলার কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদলের দাবি তোলা হয় কর্মী সমর্থকদের তরফ থেকে, যার মধ্যে রয়েছে পূর্ব পাঁশকুড়া, তমলুক, ময়না, নন্দকুমার, চণ্ডীপুর, মহিষাদল, ভগবানপুর, নন্দীগ্রাম কেন্দ্রের প্রার্থীর নাম। দলীয় সমর্থকদের ক্ষোভ, মূল নেতৃত্বে যারা ছিলেন তাদেরকে বাদ দিয়ে নতুন প্রার্থীর নাম দলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। প্রার্থী পছন্দ না হওয়ায় শুক্রবার থেকেই প্রার্থী বদলের দাবি জানিয়ে আসছিলেন তারা। বিক্ষোভ দেখানো হয় দলীয় কার্যালয়ে, কিন্তু রবিবার তার বহিঃপ্রকাশ ঘটল অন্যভাবে, ভাঙচুর চালানো হয় পার্টি অফিসে। তবে প্রার্থী বদলের বিষয় নিয়ে রাজ্য স্তরে আলোচনা শুরু হয়েছে। আলোচনা শুরু হলেও জেলায় প্রার্থী বদল আদৌ হবে কিনা সে বিষয়ে এখনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। বিক্ষোভ ভাঙচুরের কারণ হচ্ছে, এতদিন আমরা ভারতীয় জনতা পার্টির যা রীতি নীতি যেগুলো আমরা জেনেছি, প্রার্থী যেভাবে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে তাতে করে আমাদের দলের রীতিনীতিকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে কিছু কিছু নেতৃত্ব তাদের খেয়াল খুশি মতো এইটা চাপিয়ে দেওয়ার জন্য আজকের যে প্রজন্মের যারা বিজেপি তারা এটা মানতে পারছে না। আচ্ছা, কোন কোন বিধানসভাকে কেন্দ্র করে এই গণ্ডগোল? সেই সম্ভাবনাময় জায়গাগুলো, যেমন ধরুন কোলাঘাট, তমলুক, মহিষাদল, পাঁশকুড়া, হলদিয়া, ময়না, এই জায়গাগুলো, নন্দকুমার, এই জায়গাগুলো আমরা একটা সুন্দর একটা রেসপন্স পেয়েছিলাম। আজকের প্রজন্মের যে সমস্ত ছেলেরা, তারা বিজেপির ফ্ল্যাগ ধরে তারা স্বপ্ন দেখছিল যে তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে। আমরা সবাই হতাশ যে যারা এতদিন বলেছেন যে বিজেপি ইজ দ্য পার্টি অফ ডিফারেন্স, তারাই কিন্তু দলের নিয়মকানুনকে বিসর্জন দিয়ে তাদের চাপিয়ে দেওয়া প্রার্থীকে
আমাদেরকে নিয়ে চলার জন্য হুইপ জারি করেছেন, যেটা আমরা দলের ভালোর কথা ভেবে মেনে নিতে পারছি না। আমরা দলের সৈনিক বিদায়, আমরা দলের ভালোর জন্যই প্রার্থী পরিবর্তনের জন্য আমরা যেহেতু চিৎকার করছি, আমরা তো আর এই দল ছেড়ে অন্য কোথাও যেতে পারি না, এই দলের তলতেই আমরা থাকবো। কিন্তু আমরা নমিনেশনের শেষ দিন পর্যন্ত আমরা আশা করি আমরা আমাদের যে উচ্চ নেতৃত্ব তাদেরকে বোঝাতে সক্ষম হব যে দলের স্বার্থে আমরা আমাদের মনোনীত যেরকম প্যানেল প্রত্যেকটা মণ্ডল থেকে গেছে সেই প্যানেল অনুযায়ী যেন প্রার্থীটা আমরা পাই। প্রসূন ব্যানার্জি, রিপোর্ট নিউজ আর সিবিএস। রবিবার চণ্ডীপুর কেন্দ্রের প্রার্থী অমিয় কান্তি ভট্টাচার্যের সমর্থনে এক প্রচার সভার আয়োজন করা হয়েছিল। সভায় সিপিএম ও বিজেপি থেকে কয়েকজন নেতা নেত্রী তৃণমূলে যোগ দেন। প্রার্থীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কান্তির সাংসদ শিশির অধিকারী। ভোটের মুখে সিপিএম ও বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন কয়েকজন নেতাকর্মী। রবিবার চণ্ডীপুর কেন্দ্রের প্রার্থী অমিয় কান্তি ভট্টাচার্যের সমর্থনে এক প্রচার সভায় সিপিএমের বেউদিয়া লোকাল কমিটির সদস্য গোপাল মাইতি, চণ্ডীপুরের লোকাল কমিটির সদস্য সুকুমার মণ্ডল, সিপিএম থেকে নির্বাচিত কয়েকবারের প্রধান গঙ্গাপ্রসাদ জানা সহ বেশ কয়েকজন তৃণমূলে যোগ দেন। ওই সভামঞ্চ থেকে বামেদের তুলোধনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর। সূর্যবাবু বুদ্ধবাবুরা জমি অধিগ্রহণের রাজনীতি করছিল, অনিচ্ছায় কৃষকের নন্দীগ্রামে সিঙ্গুরে কেশপুরে অনিচ্ছুক কৃষকের পুলিশকে দিয়ে পিটিয়ে অফিসারকে দিয়ে মিথ্যা রিপোর্ট লিখিয়ে জমি অধিগ্রহণ করছিল, তখন ছিল অধিগ্রহণের যুগ। এখন ক্ষমতা আনা হয়ে প্রমাণ পড়ছে যে ক্ষমতায় ফিরে এলে সমস্ত বিরোধী পক্ষের জমি বাজেয়াপ্ত করবে। গর্জে উঠুন, আমরা জমি বাজেয়াপ্ত করা তো দূরের কথা, সূর্য মিশ্রকে বাজেয়াপ্ত করে দেব নির্বাচনের পরে। সমীর মাইতির রিপোর্ট নিউজ আর সিবিএস। ময়নার মা সারদা শিশু শিক্ষা মন্দির নার্সারি স্কুলে শনি ও রবি এই দুই দিন ব্যাপী বাৎসরিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের মহারাজ স্বামী হরিশয়ানন্দজি মহারাজ। এদিন স্কুলে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অভিভাবকদের নিয়ে মাতা পিতা সম্মেলন ছাড়াও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুই দিনব্যাপী বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ময়না সুদামপুর গ্রামের মা সারদা শিশু শিক্ষা মন্দির নার্সারি স্কুলে। শনি ও রবি এই দুই দিনব্যাপী অনুষ্ঠানটির আয়োজন করা হয়। শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রবিবার পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে মাতা পিতা সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের মহারাজ স্বামী হরিশয়ানন্দজি। এদিন স্কুলে ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সুদামপুর ময়না পূর্ব মেদিনীপুর 2015 বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক আঙ্গিকে শোভাযাত্রা 19/3/2016 শনিবার সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এবং বিগত দিনের খেলাধুলা তারপরে বিকেল 2টো মঠ রামকৃষ্ণ মিশনের বাজারহাট শাখার স্বামী হরিমায়ানন্দজি মহারাজের উজ্জ্বল উপস্থিতিতে মাতা পিতা সম্মেলন। যদি ঠিক থাকে তাহলে তার ছেলেগুলো ঠিক হবে, ছেলে ঠিকভাবে হলে কর্মসূচি হিসাবে আমরা এই সম্মেলন আয়োজন করেছি। অসিত পেরাও, যাদব পেরা, রিপোর্ট নিউজ আর সিবিএস। রাঙা পলাশ, কোকিলের কূজন, শুনলেই বোঝা যায় বসন্ত এসে গেছে। আর বসন্ত মানে রঙের উৎসব। রবিবার তমলুকের বুদ্ধ পার্কে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসবের। উদ্যোগে ছিল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব তমলুক। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আবির খেলায় মেতে ওঠেন 8 থেকে 80 প্রত্যেকেই। বসন্ত এসে গেছে, সঙ্গে নিয়ে এসেছে একরাশ উৎসবের আনন্দ। বসন্ত মানেই রাঙা পলাশ, শিমুলের মাদকতা, কোকিলের কূজন আর রঙের উৎসব। বসন্ত মানেই নিজেকে আবিরের রঙে রাঙিয়ে তোলা। বসন্তের প্রথম দিন ছিল রবিবার। রবিবার বসন্ত উৎসবের আয়োজন করা হয় তমলুকের বুদ্ধ পার্কে। উদ্যোগে ছিল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব তমলুক। এদিন নাচে গানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
অনুষ্ঠানে ভিড় জমান 8 থেকে 80। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথেই আবির খেলায় মেতে ওঠেন প্রত্যেকে। দোলের আগেই অগ্রিম রঙের উৎসবের আভাস পাওয়া গেল তমলুকের বসন্ত উৎসবের মাধ্যমে। আমরা ভীষণ বসন্তের এই রংটাকে ভীষণ ভাবে আপন করে নিয়ে সকলকে রাঙিয়ে দিয়ে আমরা এই আনন্দ উৎসবে মেতে উঠি। নামটা রুমা সামন্ত। আগে রং মাখলে কেমন লাগলো? খুব ভালো লাগলো। নাচ করলে আজকে? হ্যাঁ। এইরকম নাচে কিরকম লাগলো স্বামীজি নাচলে আজকে? এই প্রোগ্রামটা আমার খুবই ভালো লাগে করতে। নামটা কি? সুমি পণ্ডা। এই ধরনের প্রোগ্রামে আবার অংশ নিতে চাইবে? পুলক বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। আজকের মতো নিউজ আরসিবিএস এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক এই সময়। নমস্কার।